মেসি ও আর্জেন্টিনার জার্সি নিষিদ্ধ করল প্যারাগুয়ে, কিন্তু কেন দেখুন। ক্লাব ফুটবলের বিরতিতে এখন শুরু হয়েছে আন্তর্জাতিক ফুটবলের প্রস্তুতি। এই বিরতিতে দক্ষিণ আমেরিকার দেশগুলো নামবে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে। 15 নভেম্বর ভোর 5:30টায় আর্জেন্টিনাকে আতিথ্যতা দেবে প্যারাগুয়ে। আর্জেন্টিনা প্যারাগুয়ের এই ম্যাচে বিশেষভাবে চোখ থাকবে লিওনেল মেসির দিকে। এদিন নিশ্চিতভাবেই অনেকে মাঠে আসবেন মেসির খেলা দেখতে। এত কাছ থেকে মেসির খেলা দেখার সুযোগ কে হারাতে চায়? তবে এদিন যেসব প্যারাগুয়েন মেসি ভক্ত খেলা দেখতে মাঠে আসবেন, তাদের জন্য বিশেষ নিয়ম করেছে প্যারাগুয়ের ফুটবল ফেডারেশন, যেখানে মেসির 10 লেখা জার্সি তো বটেই, আর্জেন্টিনার জার্সি পরেও ঢুকতে পারবে না স্থানীয় কোনো দর্শক মাঠে। প্যারাগুয়ের ফুটবল ফেডারেশন লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো বিলাস বোয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আমরা এরই মধ্যে স্থানীয় পর্যায়ে সতর্কবার্তা দিয়েছি, আমরা প্যারাগুয়ে কিংবা নিরপেক্ষ জার্সি ছাড়া গ্যালারির স্বাগতিক সমর্থকদের অংশে প্রবেশের অনুমতি দেব না। প্রতিপক্ষের জার্সি পরে যারা আসবেন তারা থাকতে পারবেন না। হোম গ্যালারিতে প্রতিপক্ষের জার্সি নিষিদ্ধ করে প্যারাগুয়ে মূলত মাঠে মেসি ম্যানিয়া থামাতে চাচ্ছে কিনা সেই প্রশ্ন তুলেছেন অনেকে। ফুটবল ভিত্তিক সংবাদ মাধ্যম গোল.কম প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের এই নিয়মকে বলছে অ্যান্টি লিওনেল মেসি ব্যবস্থা। মেসির সঙ্গে এই নিয়ম সম্পৃক্ত থাকার আভাস অবশ্য বিলাস বোয়ার পরের কথাটিতেই পাওয়া যায়। যেসব ক্লাবের জার্সিতে প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের নাম থাকবে সেগুলোকেও আমরা অনুমতি দেব না। প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের এই কর্মকর্তা অবশ্য বিশেষ কোনো খেলোয়াড়ের জন্য এমন ব্যবস্থা গ্রহণের কথা অস্বীকার করেছেন। তিনি আরও যোগ করেন, এটা নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে নয়, ফুটবলারদের ক্যারিয়ারের প্রতি আমাদের সম্মান আছে, এটা শুধু আমাদের ঘরের মাঠে সুবিধা পাওয়ার জন্য জরুরিভাবে নেওয়া। মেসির কারণে গ্যালারিতে তার দলের জার্সি নিষিদ্ধ করার কথা এবারই প্রথম নয়। এর আগেও গত মার্চে ইন্টার মায়ামির বিপক্ষে কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে গ্যালারির নির্দিষ্ট কিছু অংশে প্রতিপক্ষের জার্সি নিষিদ্ধ করেছিল ন্যাশভিলে।